আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। শবনম বুবলি একজন চিত্রনায়িকা এবং সংবাদ উপস্থাপিকা। তিনি একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনার সময় বাতাসে উঠতে থাকা মাছি গিলে ফেলেন। সেই ভিডিওটা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। বাংলা ভিশনের লাইভ খবর পড়ার সময় দুর্ঘটনাক্রমে মাছিটি গিলে ফেলেছিলেন শবনম বুবলি, কিন্তু এতে তিনি মোটেও বিরক্ত না হয়ে দক্ষতার সাথে লাইভ অনুষ্ঠানের উপস্থাপনাটা চালিয়ে যান। নিজের টুইটার অ্যাকাউন্টে ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ভিডিওটি পোস্ট করছি কারণ আজকাল আমাদের সকলের হাসির প্রয়োজন। আমি আজ বাতাসে উঠতে থাকা একটি মাছি গিলে ফেলেছি। 30 আগস্ট ভিডিওটি পোস্ট করার পর থেকে প্রায় 1,00,000 বার দেখা হয়েছে এবং প্রায় 1,600 মানুষ ভিডিওটিতে লাইক করেছেন। সরাসরি সম্প্রচারের সময় শবনম বুবলি পাকিস্তানের বন্যার কথাও বলছিলেন। তখন মাছিটি আক্রমণ করে বসে। মাছিটি গিলে ফেলার পর ব্রুক কুচকে এবং গলা পরিষ্কার করে মুহূর্তের মধ্যেই তিনি আবার কথা বলা শুরু করেন, যেন কিছুই ঘটেনি। মনে হচ্ছিল তিনি একটি সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন। ভিডিওর প্রতিক্রিয়ায় নেটিজেনরা বলেছেন, তিনি পেশাদারের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন। সবাই তার প্রশংসা করেছেন। পরবর্তীতে শবনম বুবলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ভিডিওটি দেখে মানুষের হাসি পাওয়ায় আমি খুবই আনন্দিত। আমি নিশ্চিত আমার জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতেন, কারণ খবর থামানো তো আর সম্ভব না। মাছিটির ব্যাপারে তিনি আরও বলেছেন, আমি আশা করি মাছিটি সুন্দরভাবে জীবনযাপন করছে। এ ছিল আমার হাতে থাকা বিনোদন জগতের সর্বশেষ আপডেট। পরবর্তীতে দেশ বিদেশ এবং বিনোদনের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।